প্রতিদিন প্রায় 15 থেকে 20 কোটি টাকা মূল্যের মাছ বিক্রি হয় যাত্রাবাড়ি পাইকারি বাজারে। এই সুযোগটি কাজে লাগাচ্ছে একটি অসাধু চক্র। তারা মুন্তির কাঁধে মাছ তুলে দিচ্ছেন আর সেটি তারা অনেক সময় উদাও হয়ে যাচ্ছেন। আপনারা হয়তো ততক্ষণে বিষয়টি বুঝে গেছেন, মানে যেহেতু কোটি কোটি টাকার মাছ বিক্রি হয় এই বাজারে, সেই সুযোগটি কাজে লাগাচ্ছে একটি অসাধু চক্র। মনে করেন একজন পাইকারি বিক্রেতা, তিনি প্রচুর টাকার মাছ কিনেছেন এবং সেই মাছগুলো তিনি ট্রাকে উঠাবেন। ট্রাকে ওঠানোর জন্য তারা মিন্তির সাথে একটা চুক্তি করেন, তাই তুমি এই মাছগুলো আমাদের ট্রাকে পৌঁছে দিবা। তারপর ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যায়। সেই মিন্তিগুলো কি করে, অনেক সময় তারা কয়েকটা চালান অথবা তাদের কয়েকটা টুকরি তারা অন্যত্র নিয়ে যান বা সরিয়ে রাখেন। এভাবে তারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই বিষয়টি যখন ব্যাপক আকারে শুরু হয়েছে, তারপরে সেটি কর্তৃপক্ষ নজরে আসে এবং মাঝে মধ্যে তারা যখন বাজার কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন, তারপর তারা সেটি প্রস্তুতি নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মাইকে ঘোষণা করা হচ্ছে এবং যারা মেন্টির কাজ করেন তাদেরকে একটি নাম্বার দেওয়া হচ্ছে, তাদের পোশাক দেওয়া হয়েছে, নাম্বার দেওয়া হয়েছে, যারা সহজে তাদের ধরতে পারা যায়। আমরা যেমনটি দেখলেন যে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে, উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে খুব ভোর রাতে কিন্তু ট্রাকগুলি যাত্রাবাড়ির বাজারে আসে। মধ্যরাত থেকে মোটামুটি ট্রাকগুলো এসে পৌঁছে যায় এবং আপনারা দেখেছেন যে ট্রাকগুলোতে জ্যান্ত মাছ কিভাবে তারা নিয়ে আসেন। তারপর ভোর রাত থেকে 3টা 4টার থেকে মাছ বিক্রি শুরু হয়, চলে 11টা অবধি চলে বা কখনো তারও বেশি। খুবই পাইকারি, খুব কম রেটে সেখানে মাছ পাওয়া যায় এবং এখান থেকে মাছ কিনেই বিভিন্ন বাজারে যে খুচরা বিক্রেতা তারা বিক্রি করেন। কিন্তু এখানে সম্প্রতি এই চুরির ঘটনাটি বিক্রেতাদেরকে বা বড় পাইকারি ব্যবসায়ী যারা তাদেরকে হতবাক করে দিয়ে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে সতর্ক হওয়ার জন্য কর্তৃপক্ষ তারা নির্দেশনাটি দিয়েছেন। ক্রেতা বিক্রেতা যারাই বাজারে আসবেন, বিন্তির কাছে বাজার বুঝিয়ে দিবেন, তারা অনেকটাই সতর্ক থাকবেন। এই ভিডিওটি তাদের কিছুটা হলেও কাজে লাগবে। আপনাদের অতি মূল্যবান সময় নষ্ট করে যারা ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মাছ নিয়ে যাত্রাবাড়ির পরবর্তীতে আরেকটি ভিডিও প্রদান করব। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন।